হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে প্রায় 1 থেকে 1.5 মাস পর ভিডিও দিচ্ছি, আর হচ্ছে গিয়ে এতদিন ভিডিও দিইনি, আসলে কিছু প্রবলেম ছিল সেজন্য ভিডিও দিইনি। তো আজকে প্রায় অনেকটা লং টাইম, মানে লং টাইমের পরে তারপর ভিডিও দিচ্ছি। তো আশা করি সবাই দেখবেন আর ভালো লাগবে। তো আজকে আমি একটু বাইরে এসেছি, কারণ একটু বাইরে দরকার আছে, তো সেজন্য বাইরে বের হয়েছি। আসলে আজকে একটা জিনিস কিনতে যাব, তো ভাবছি যদি কিনে আনতে পারি তাহলেই দেখাবো। তো যাচ্ছি, দেখি কি হয়। তো এই জন্য আজকে অনেকদিন পরে আর কি বাসা থেকে বের হয়েছি। তো বাইরে এখন হয়তো আগের মতো মানুষ ডিস্টেন্স বজায় রাখে না, বা আগের মতো অত মানে লোকজন কম যেমন ছিল মাঝখানে কিছুদিন, তো ওই ইয়াটা নাই এখন। তো এখন দেখি আগের মতো স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। তো আসলে বাইরে আসলে খুব ভালো লাগে, কারণ মনে হয় যে না, আমরা আস্তে আস্তে আমাদের সেই আগের জীবনে ফিরতে পারতেছি বা ফিরে যাচ্ছি, যাই হোক না কেন। কারণ আসলে আমরা মানে সচরাচর যেভাবে বড় হয়েছি বা যেভাবে দেখে আসতেছি, এখন যদি হঠাৎ করে তার সেটা যদি উল্টো হয়ে যায় বা অন্যরকম হয়ে যায়, অবশ্যই আমাদের ভালো লাগে না বা ভালো লাগবে না। আর মানে মানুষ ছাড়া মানুষ কিন্তু খুবই অচল, এটা কিন্তু একদম সত্যি কথা, কারণ মানুষ ছাড়া মানুষ চলতে পারে না। এটা কিন্তু এই করোনার মহামারীতে আমরা সবাই বুঝতে পারছি, কারণ ঘরে একা থাকা, একা বসবাস করা যে কতটা কষ্টের, সেটা নিশ্চয়ই আমাদের এই করোনা বুঝিয়ে দিয়ে গেছে যে মানুষ ছাড়া মানুষ থাকতে খুবই কষ্ট, আর মানুষ ছাড়া মানুষ থাকতে পারে না, এটা সত্যি কথা। তো এখন খুবই ভালো লাগে, কারণ বাইরে বের হলে মানুষজন দেখা যায় বা স্বাভাবিক দেখা যায়। হয়তো এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, বাট তারপরও খুবই ভালো লাগে, বাইরে যাওয়া যায় বা কোথাও বের হতে পারতেছি, বের হলে মানে মানুষজন দেখতে পারতেছি, আসলে এটাও খুব ভালো লাগার একটা বিষয়। তো আসলে তারপরও একটু একটু ভয় থেকেই যায়, কারণ যেহেতু একটা আমরা সবাই কম বেশি মানে একটা আতঙ্কের মধ্যে আছি, তো সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই আমরা একটু ভয় কাজ করে। তো চলুন দেখি যাই, কী হয় দেখি, পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে। তো এখন এই পর্যন্তই, আবার কথা হবে দেখি। হ্যালো ভিউয়ার্স, তো দেখুন বাইরে গিয়েছিলাম, কিন্তু এটা আমার জন্য, তো এটা আসলে নিয়ে আসলাম আজকে। এটা হচ্ছে গিয়ে উপরের ড্রয়ারটা, এটা হচ্ছে গিয়ে শু রাখার স্পেসটা, দেখুন স্পেসটা কিন্তু খুবই বড়। আর গিয়েছিলাম যদিও অন্য একটা মানে মানে বাসার থেকে ডিসিশন করে গিয়েছিলাম অন্য একটা আনবো, তো গিয়ে এটা পছন্দ হয়ে গিয়েছে, বাজেটটাও বেড়ে গিয়েছে। তো সেজন্য পরে ভাবলাম যে যেহেতু মানে এটাই পছন্দ হয়েছে, অন্যগুলো হয়তো ভালো লাগতেছে না, কিন্তু মানে গিয়েছিলাম হয়তো অন্যটা ডিসাইড করে, বাট সেটা হয়নি। তো তারপরে এটা যখন পছন্দ হলো তো এটাই নিয়ে আসলাম, কারণ চোখে একবার যেটা আমাদের লেগে যায় সেটা কিন্তু আমরা আর সরাতে পারি না, তো কিছু করার নেই, কী আর করবো। তো তারপর আর কি এটা এই বাজেটটা একটু বেড়ে গেলেও তবু এটা নিয়ে আসছি, তো আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগছে। তো এটাই আনার জন্য গতকালকে গিয়েছিলাম বাইরে। তো এটা হচ্ছে তার পরের দিন আমি ভিডিও করতেছি, কারণ এটা একটা কাহিনী হচ্ছে, এটা একটা কাহিনী আছে, সেটা আমি আপনাদেরকে একটু বলতেছি। তো এই দেখুন এটার উপরে, এইগুলো কিন্তু আমার নিজের বানানো, এটা আমার ছেলের বল, ও আর কি আমি এখানে এগুলো রেখেছি বলে ও এখানে বল টল এক একটা এনে রেখে দিছে। তো এইগুলো কিন্তু আমার নিজের বানানো, এটা হচ্ছে গিয়ে মক্কার কাবা ঘর, এটা আমি বানিয়েছি। তো এগুলো যেহেতু শোপিস, তো সেজন্য ভাবলাম যে এখানে রাখলে নিশ্চয়ই ভালো লাগবে। এটা হচ্ছে আপেল, ডাব, তারপর হচ্ছে কি আঙ্গুর, তো এগুলো সবই আমার নিজের বানানো। আর নিজের নিজের বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা আমার ছেলের বল, ও রাখছে, আমি রেখে দিই, ও পরে নিয়ে খেলবে এটা। তো এখানে এগুলো রেখেছি, খুব ভালো লাগছে দেখতেও।
তো এটা আনার পর কেন ভিডিও করতে পারিনি সেটা আমি একটু বলি। তার কারণ হচ্ছে গিয়ে আমি যখন বাইরে গিয়েছিলাম তার একটুখানি শ্যুট আমি করেছি, তো তারপর আর কি আমি যে বাজেটে বা যেটা টার্গেট করে গিয়েছিলাম সেটা আমার হচ্ছিল না। তো তারপর সচেতনার বাবা বলতেছে তো এখন চলো আমরা পরে এসে নিয়ে যাব। তো তারপর বাসায় আসছে, পরে সচেতনার বাবা আমাকে বলতেছে তোমার ভালো লাগছে কি না। তো আমি বলছি হ্যাঁ ভালো লাগছে, বাট আমি এখন কিনবো না, কারণ জায়গা নিয়েও একটু সংকোচ ছিল, ঘরে জায়গাটা একটু কম ছিল। তো ভাবছিলাম মানে ওইখান থেকে মনে হয়েছিল যে অনেক জায়গা লাগবে, তো সেই জন্য আর কি আর ওইটা ই করতে হয় নাই। তো মানে ওইটা মনে করে তারপর আর কি ভাবছি যে তাহলে এখন কিনবই না। তো তারপরে আমি বাসায় এসে বলছি যে না আমি এখন কিনবো না। তো তারপর সূচনা বাবু আচ্ছা ঠিক আছে, তো ও চলে গেল, আমি বাসায় ছিলাম। তো কিছুক্ষণ পরে আমি ওকে ফোন দিছি যে তুমি কি রাগ করছো, তো ও বলতেছে যে না। তো ও তখন আবার সেখানে চলে গেছে, সেখানে গিয়ে তারপর ও আর কি এটা নিয়ে আসছে। তো বাসায় আসছে, আসা কর্নিং বেল বাজাইতেছে, তাই আমি বলতেছি কে, তো বলতেছে আমি গেটগুলো। তো তারপর আর কি খুলে মানে আমি পুরে হতবাক, আমাকে না বলে নিয়ে আসছে। তো তারপর আর কি মানে আমি আমি নিজে হতাশ হয়ে গেছি যে আসলে ও গিয়ে আবার এটাকে নিয়ে আসছে। তো তারপর আর কি এই জন্য আর কি আর শ্যুট করতে পারিনি তখনকার সময়টায়। তো এই আর কি কাহিনী। তো আরেকটা কথা, সেটা হচ্ছে কি আমি কিন্তু নতুন বাসায় শিফট হয়েছি, কারণ আমি কিন্তু আগে যে বাসাটা ছিলাম আপনারা দেখছেন অনেকেই, যেখানে একটা ছাদ ছিল, তারপরে মানে অনেক আলো বাতাস ছিল, তো আমি কিন্তু ওই বাসাটা ছেড়ে দিছি। এটা কিন্তু আমার নতুন বাসা, তো এটাও কিন্তু আমার খুব ভালো লাগছে বাসাটা। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখি। এটা হচ্ছে গিয়ে সামনের রুমটা, এটা হচ্ছে রান্নাঘরটা। এখনও সব কিছু গুছিয়ে কমপ্লিট করতে মানে উঠে কমপ্লিট করে উঠতে পারিনি, তো এখনও অনেক কিছু কমপ্লিট করা বাকি আছে। তো ওই বাসাটা ছাড়ার কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু আসলে ওই বাসাটা আর কি সাততলা ছিল, তো ওইখানে আমাদের উঠানামা করতে যেতে আসতে খুবই কষ্ট হতো। তো এই জন্য আর কি আর সামনে যদি সূচনা আরাফাতে স্কুল খুলে তখন ওদের মানে যেতে আসতে টিচার উঠতে নামতে খুবই কষ্ট হয়ে যায়, এই জন্য আর কি ছেড়ে দিছি বাসাটা। তো মানে বিশেষ করে ছাড়ার কারণটা হচ্ছে গিয়ে বাসাটা অনেক উপরে হয়ে গেছিলো, সেই জন্য বাসাটা ছেড়ে দিয়েছি। তো এখানে বেশ ভালোই লাগে, ভালোই আছে, কারণ এখানেও খুব ভালো, আর ওখানে প্রচুর গরম ছিল, এখানে গরম নেই। তো সব কিছু মিলিয়ে এখানে বেশ ভালোই। তো এটা কিন্তু উপরে ড্রয়ার আছে একটা, এটা হচ্ছে ড্রয়ার, আর এটা হচ্ছে গিয়ে শু রাখার স্পেসটা। তো এই হচ্ছে আমার আর কি একটা শখের জিনিস কিনলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বিশেষ করে এটার ডিজাইনটার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে, আর স্পেসটাও খুবই কম লেগেছে। আমি তো ভাবছিলাম মনে হয় এই পর্যন্ত আসবে স্পেস লাগবে জায়গাটা, কিন্তু এ পর্যন্ত লাগেনি, খুবই অল্প জায়গা লেগেছে, তো বেশ ভালো লেগেছে। তো এখন হচ্ছে গিয়ে 11:30 বাজে, আমি এখন সূচনা আরাফাতের জন্য নাস্তা বানাবো। তো চলুন আমরা সূচনা আরাফাতের জন্য নাস্তাটা বানিয়েই ফেলি, কী বলেন? তো চলুন যাওয়া যাক। তো দেখুন আমার তাওয়া গরম হয়ে গেছে, অবশ্য রুটি কিন্তু আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম। তো যেহেতু আমি সকালে খুবই দেরি করে ঘুম থেকে উঠতে হয়, কারণ আমি সকালে উঠতে পারি না, সেজন্য আর কি আমি রাত্রে রুটিটা বানায় রাখি, যেন সকালে শুধু উঠেই খেতে পারি, মানে ভেজে যেন খাওয়া যায় ইজিলি, সেজন্য। আর আজকে হচ্ছে গিয়ে তালের পিঠা বানাবো, কারণ এই তাল হচ্ছে গিয়ে আম্মু আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে, তো সেটা আম্মু আমাকে দিয়েছিলো, তো সেটাকে আমি সুন্দর করে গুলিয়ে তারপর ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। তো এটাকে দিয়ে আজকে আমি তালের পিঠা বানাবো, তো যখন বানাবো যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো তালের পিঠা কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই মানে জাস্ট বলার বাইরে, আমি তালের যে বড়াটা হয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সূচনা বাবাকে বলেছিলাম যে তুমি যদি আরও তাল পাও তাহলে আরও 4-5টি নিয়ে এসো, এভাবে গোলায় তারপর ফ্রিজে রেখে দিলে দেখা যায় যখন সিজনটা না থাকে তখন খাওয়া যায়। তো সেজন্য আর আমি সূচনা বাবাকে আনতে বলছি, তো এখনও আনে নাই, অবশ্যই এর আগে আয়না হ্যাঁ দুইটা খাওয়াইছে, তো বেশ ভালো লাগছিল ওইগুলো। তো তারপর আর কি আমি খেতে চাইছিলাম বলে আম্মু আমাকে দুটো পাঠাইছিল, মানে আম্মু যখন গ্রামে গিয়েছিল তো গ্রাম থেকে নিয়ে আসছিল।
তো তারপর আম্মু আইন আমাকে আমার ছোট ভাইকে দিয়ে পাঠাইছে, তো আমি তারপর তাকে পোলাও সুন্দর করে ডিপে রেখে দিছি। আর যখন সিজন না থাকে তখন খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর যখন তালের পিঠাটা বানানো হয় যে স্মেলটা বের হয় আমার কাছে এত ভালো লাগে যে মানে জাস্ট বলার বাইরে। তো সব কিছু মিলিয়ে আর কি আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো আমার ঝটপট পরোটাগুলো একটু ভেজে নিই। পরোটা ভাজা শেষ, সুতরাং আমি কতের জন্য পরোটা ভেজে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি আজকে কি রান্না করব, সেই রান্নার ঠিক কী কী রান্না করব আজকে আমি জানি না। তো যতদূর মনে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে গিয়ে ডাল রান্না করব, ভাত রান্না করব, কারণ আজকে বেশি কিছু রান্না করব না। বিকেলে আজকে একটু বাইরে যেতে পারি, একটু দরকার আছে। তো দেখি, তো মাছটাকে আমি এই কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কড়াইটাতে একটু ধুতে হবে, তো ভাবলাম তাই এটার মধ্যে মাছটা ভিজিয়ে রাখি। তো সূচনা আরাফাত কিন্তু এখনও ঘুমাইতেছে, কারণ প্রায় 11টা বেজে গেছে। সূচনা আরাফাত কিন্তু এখনও ঘুমকে পড়েনি, ওই দেখেন। কিন্তু প্রায় ঘুম, পুরাই ঘুম। তো এটা হচ্ছে গিয়ে আমার বেডরুম, একটু দেখাই দূর থেকে আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বেডরুম। যে ওখানে একটা বারান্দা আছে, আর এখানে হচ্ছে টিভি রাখা আছে, তার পাশে ঘড়ি। তো এই হচ্ছে গিয়ে মানে যতদূর পেরেছি নিজের মতো গুছিয়ে গেছি আর কি রেখেছি। তো আমার কাছে কিন্তু আগের বাসার চাইতে এই বাসার মানে গোছানোটা খুবই ভালো লাগে, আর যেহেতু সব জিনিসগুলো একসাথে দেখতে রাখতে পেরেছি তো সেই জন্য আরও বেশি ভালো লাগে। তো এই হচ্ছে গিয়ে আমার ড্রেসিং টেবিল। যথাসাধ্য চেষ্টা করেছি ভালোভাবে গোছানোর জন্য। তো এই হচ্ছে গিয়ে বেডরুম আপনাদেরকে দেখালাম। তো সূচনা আরাফাত এখনও ঘুমাচ্ছে। এই দেখুন আর একটা জিনিস, এটা কিন্তু আমার হাতে বানানো, এটা আমি বানিয়েছি। তো এটা একটা ভাবিকে গিফট করব, সেই জন্য আমি ইউজ করি নাই, তো বানিয়ে রেখেছিলাম। তো ওই ভাবিটাকে গিফট করব সেই জন্য আর কি রেখে দিয়েছি। চলুন দেখি ফ্রিজের কি অবস্থা। দেখুন ফ্রিজ, আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব।
তো এই দেখুন সবজি, সবজিগুলো কিন্তু দেখতে খুব দারুণ লাগতেছে। বেগুন আছে, শসা আছে, দুন্দুল, টমেটো, লেবু। তো আজকে হচ্ছে গিয়ে এই টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ততক্ষণ আমি ভাত বসিয়ে নিই আর ডাল বসিয়ে নিই, চলুন। তো এই দেখুন আমার রাজপুত্র ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে আসছে, আমার কাছে পেস্ট নিয়ে আসছে। তো ওকে আর কি ব্রাশে পেস্ট দিলাম। আফাত, গুড মর্নিং। ভিউয়ার্সদের হ্যালো বলো। হাই, বলো আপনারা কেমন আছেন? বলো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার বাই বাই বলে দাও, যাও তুমি ব্রাশ করে আসো। তো এই হচ্ছে গিয়ে আমার কলিজার টুকরা, আমার আমার আব্বুটা। তো যাই হোক, ও ব্রাশ করতে চলে গেছে, আমি এখানে ডাল আর হচ্ছে গিয়ে ভাত এই দুটো বসিয়ে দিয়েছি। তো বাকি জিনিসগুলো আমি একটু তৈরি করে নিই, তারপর আবার কথা বলছি। এখন ভাত কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে ডাল বাগার দিচ্ছি। ডালটা বাগার দিলে ডালটাও কমপ্লিট হয়ে যাবে, তো তারপর তরকারি রান্না করবো। তো এতক্ষণ কাটাকাটি করলাম একটু, যেখানে পেঁয়াজ কেটেছি হচ্ছে গিয়ে ফুটকি ভর্তা করবো, সেখানে পেঁয়াজ আর রসুন, আর এটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ গুঁড়া করবো টমেটো দিয়ে। তো টমেটো কেটেছি, তো এগুলো সব কেটে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। যেহেতু এক হাতে ক্যামেরা ছিল তাই আর কি বাগারটা দেওয়া দেখাতে পারিনি। তো চলুন তরকারি বসানো যাক। দেখুন আমার মাছ টাছ কিন্তু সব ধোয়া শেষ, এখন হচ্ছে গিয়ে তরকারিটা বসাই দেবো। তো চলুন আমরা তরকারিটা রান্না করে নিই।
পিঁয়াজ দেখুন এখানে হলো শুক্তি ভর্তা করবো। তো শুক্তি ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আপনার কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আর আজকে হচ্ছে চ্যাপা শুক্তি। তো অনেকে বলে পুঁটি মাছের শুক্তি, যেটা এটাকে হালকা একটু ভেজে নিয়ে এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, মানে শুক্তিগুলোকে দিয়ে দেবো। চলুন শুক্তি ভর্তাটা করে নিই। তো বিয়ার দেখুন তরকারি হয়ে গেছে, এবার হলো গিয়ে শুক্তি ভর্তাটা করে নিব। তরকারি শেষ, শেষ বলতে রান্না শেষ। শুটকিটাকে ভর্তা করে নিব। এই হলো ভর্তা, ভর্তা করা শেষ। এবার এটাকে সুন্দর করে আমি একটা বাটিতে উঠানো যাচ্ছি। এই হলো ভর্তা। আজকে হচ্ছে গিয়ে আমি পাটার ভাত খাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমি ভাত নিয়ে নিই, পাটাতে ভাত খাওয়া যাক। তো ভিউয়ার্স এই দেখুন গরম গরম ভাত, আর হচ্ছে গিয়ে পাটার উপরে ভাত নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই মজার একটা খাবার, ছোটোবেলা অনেক খেয়েছি, অনেক খেয়েছি বলতে আম্মুকে দেখতাম প্রায় সময় ভর্তা বানালে এটার উপরে ভাত খেত, তো তখন আমরা গেলে হয়তো খেতাম। কিন্তু এই ভাতটার যে একটা মজা, যে একটা স্বাদ, মানে জাস্ট ধারণার বাইরে। যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে আসলে এটার মজা কী, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন কীভাবে ভর্তা বানানোর পরে পাটার উপরে ভাত খেতে কতটা মজা। তো আমি আজ অনেক দিন বলতে অনেক বছর পরে খাচ্ছি এভাবে। তো আমি দেখি ঠিক কেমন লাগছে অনেকদিন পরে। অসাধারণ অসাধারণ, সত্যি অনেক টেস্ট হয়েছে ভর্তাটা, ঝালটাও পারফেক্ট আছে।
এই হচ্ছে আজকে সারা দিনের রান্না বান্না কাজকর্ম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি। আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সামনে আনতে পারি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।